প্রিয় বন্ধুরা, আজকে আমরা তৈরি করব তালের বড়া। অনেকে তালের গুলগুলিও বলি থাকি, এর জন্য আমরা প্রথমে তালগুলোকে নিয়ে নেব। তালগুলোকে নিয়ে ভালো করে ছাল ছাড়িয়ে সেগুলোকে আমরা এইভাবে প্রস্তুত করব। দেখো, এখন ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাল ছাড়ানোর পরে এটাকে আমরা জল দিয়ে এটাকে ভালো করে চটকে নেব। এইভাবে জল দিয়ে কিছুক্ষণ চটকে নিলে এর ভিতর থেকে আস্তে আস্তে করে একটা মাড় বেরিয়ে আসবে। কিছুক্ষণ আমরা এটাকে ভালোভাবে চটকে নিচ্ছি। চটকে নেওয়ার পর আমরা একটা ঝাড়ি নিয়েছি। অনেকে তোমরা ঢাকা নিতে পারো, ঢাকার উল্টো পাশে এগুলোকে ঘষতে পারো। এভাবে ঘষে কিছুক্ষণ ঘষার পর দেখবে একটা সুন্দর বেশ মাড় বেরিয়ে এসেছে। এইভাবে ঘষে ঘষে আমরা মাড়গুলোকে বের করে নেব। মাড়গুলোকে বের করে আমরা আলাদা করে রাখব। এরপর আমরা সুজি, ময়দা এবং চিনি, এই তিনটে উপকরণগুলোকে নিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। একটু জল দিয়ে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি তরল করব না আর খুব বেশি শক্ত করব না। যদি আমরা এটাকে শক্ত শক্ত করে রাখি তাহলে আমাদের যে বড়াগুলো হবে সেগুলো খুব শক্ত লাগবে। এই জন্য আমরা মাঝারি রাখবো এই ব্যাটারটাকে। আমরা এখন চিনি, সুজি, ময়দা এগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তালের যে মাড়টাকে বের করে রেখেছিলাম সেটাকে আমরা এর সঙ্গে মিশিয়ে নেব। এবার আমরা অল্প অল্প করে এই তালের যে মাড়টা সেটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। এখন আমি সুজি, ময়দা আর চিনির যে মিশ্রণটাই, এই মিশ্রণটিকে তালের মাড়ের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব যাতে একে অপরের সঙ্গে খুব ভালোভাবে এটা লেগে যায়। এখন আমরা এই উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। দেখো, আস্তে আস্তে করে আমার মিশ্রণটা প্রায় রেডি হয়ে এসেছে। এইভাবে এটাকে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আপনারা চাইলে আরও বেশি সময় দিয়ে এটাকে ঢেকে রাখতে পারেন। যতক্ষণ বেশি সময় দেবেন তত এটা সুন্দর হয়ে ফুলে উঠবে এবং বেশ যে তালের বড়াগুলো হবে সেগুলো বেশ নরম লাগবে। এখন এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে এটাকে রেডি করে নেব। তেলটা আস্তে আস্তে করে গরম হবে। দেখো, কিছুক্ষণ পরে তেলটা গরম হয়ে গেছে। এবার যখন এই তেলটা দেখব যে গরম হয়ে গেছে, তখন এতে আমি সেই মিশ্রণটি অর্থাৎ ব্যাটারটি ছোটো ছোটো করে এইভাবে দিয়ে দেবো এতে। এখন আমি কড়াইতে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো, গরম তেলের সঙ্গে কেমন সুন্দর করে ফুটে উঠেছে। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এই কড়াটা পুরোটা ভর্তি হয়ে গেছে। এবার কিছুক্ষণ পর এটাকে আমরা কী করব না, হালকা এবং মাঝারি আঁচে এটাকে রান্না করব। এবার এটাকে আমি কিছুক্ষণ আঁচ দিয়ে রান্না করছি। আস্তে আস্তে করে এটা দেখো বেশ সুন্দর হয়ে ফুলে উঠেছে। এভাবে আমরা হালকা এবং মাঝারি আঁচ দিয়ে এটাকে ভেজে নেব। কিছুক্ষণ পরে যখন এগুলো সব সুন্দর হয়ে একটা লালচে কালার আসবে, তখন আমরা এগুলোকে তুলে নেব। এগুলো কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।